চলো বাবার সঙ্গে একটু কথা বলা যাক। ভাই ভালো আছে সবাই? তুই কেমন আছো বল? আমি আমি তো ভালো আছি। তুই কি করছো এখন? এখনই তো বসে আছি। সন্ধ্যাবেলা কি খেয়েছো? সন্ধ্যাবেলা খেলাম মুড়ি চানাচুর, সঙ্গে ছিল সিঙাড়া। রসগোল্লাটা ছিল? রসগোল্লাটা খাইনি। রসগোল্লা ছিল, আমার দ্বারা খাওয়া হলো না। যাই হোক, আপনারা সবাই আমার মেয়ের চ্যানেল দেখেন এবং দেখেছি আপনারা যথেষ্ট সাপোর্টও করেন ওকে। আমার তো কাজে কর্মের মধ্যে দিয়েই দিন কাটে, আমি সেভাবে ওকে সময় দিতে পারি না। তো আজকের এভাবে আপনাদের সামনে এসে পড়বো, এটা অপ্রত্যাশিত একটা ব্যাপার ছিল না যে এভাবে আসবো কথা বলবো। যাই হোক, সব কিছু সাধারণের মধ্যে দিয়েই মানুষ অসাধারণ হয়। আপনারা যেভাবে সাপোর্ট করছেন বা যেভাবে ওকে দেখছেন বা যেভাবে ওর চ্যানেলটাকে আপনারা আরও উপরে তোলার চেষ্টা করছেন, এগুলো করুন এবং আপনারা পাশে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই সহযোগিতা করার জন্য। খুব ভালো করে একদিন ওর সঙ্গে আমি একটা ভিডিও বানাবো, সেটা দিনটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমার সময় বা সুযোগ করে একদিন ওর সঙ্গে বসবো ইডিং শোতে, আপনাদের সবাইকে অগ্রিম জানাবো। সেদিনে ছোটোবেলার কিছু কাহিনী বা ছোটোবেলার কিছু গল্প, আজকে যে দীপা, ওর নাম আমি রেখেছিলাম মাম্পি, মাম্পি থেকে কীভাবে দীপা হলো আর কীভাবে আস্তে আস্তে বড় হলো বা কোন কোন খারাপ সময়ের মধ্যে দিয়েও গেছে, সেগুলো তো পিতা হিসাবে বা বাবা হিসাবে মা হিসাবে আমরাই তো জানি। এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, ঠিক আছে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই ভালো থাকবেন। আর এখন তো করোনাটা সিজন চলছে, আমাদের করোনার যে সেকেন্ড ঢেউটা আছে এসছে, তা সবাই সতর্ক থাকবেন, মাস্ক ব্যবহার করবেন। যদিও আমি কথা বলছি আমার মুখে মাস্ক নেই, আমি যেহেতু বাড়িতে আছি বলে, আপনারা সবাই মাস্ক পরবেন এবং স্যানিটাইজ করবেন সময় বুঝে বুঝে, বাইরে একটু সাবধানে চলবেন, কারণ প্রত্যেকের ফ্যামিলি আছে, প্রত্যেকের পরিবার আছে। আমরা বাইরে যাই করি না কেন, আমরা প্রতি প্রত্যেকে আমাদের ফ্যামিলিকে বা পরিবারকে চাই সুরক্ষিত থাকুক। আশা করি সবাই ভালো থাকবে। না ওকে, সবাই ইডিং, পরে ইডিং শো আছে, বাবার কথাটা আমি সামনে দিয়ে দিলাম, তো ইডিং শোটা সবাই দেখবে পুরোটা আর ভালো মন্দ কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, তো দেখো। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি খাবো কই তেল দিয়ে, কই তেল দিয়ে ভাত, তো গরম ভাত, দেখো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না, একদম গরম ভাত আর তার সঙ্গে কই তেল। বাপের বাড়িতে আছি, একদম ঠিক ভাবছো তোমরা, পেছন দিক চারদিক দেখে বুঝতে পারছো, আর ভিডিওটাও হচ্ছে আমার ফোনে। দেখো ফার্স্টে বাবার কথাবার্তাগুলো কেমন লাগলো, চেষ্টা করো বাবার সঙ্গে খুব তাড়াতাড়ি ভিডিও বানানোর। খাচ্ছি পুকুরের মাছ, খাচ্ছি কই মাছটার সাইজটা দেখো, পেটটাতে ডিম ভর্তি। তোমরা খালি বলো শুনতে পাই না, সেই জন্য আমি ফ্যানও চালাইনি, আজকে ফ্যানও চালাইনি, ওই জন্য ভাতটা ঠান্ডা হতে এত টাইম নিচ্ছে। তো আজকে ভিডিওটা করছি আমি সন্ধ্যাবেলা রাত্রে, আর রান্নাটা হয়েছে দুপুরবেলা, যেহেতু দুপুরবেলা আমি এটা খাইনি,
খাচ্ছি। দেখো পেটে ডিম ভরা। ও সকালে ঘুম থেকে উঠে এখন বাড়ি চলে গেছে, ও বিকালে ও সকালে ঘুম থেকে উঠে আমাদের বাইশনের মোড় থেকে টক দই এনে দিয়েছে, সেটা দিয়ে আমি এই কই তেলটা বানিয়েছি। এবারে মানে ছাদে তো এখন প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, ছাদে যাওয়া যাবে না, সেই জন্য লাইট দুটো সঙ্গে করে এনেছি, তাই ঘরে ভিডিও করতে পারছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা ঘরে ভিডিও করা যায় না। পুকুরের মাছ, কই মাছ, তার মধ্যে আবার পেটের মধ্যে ডিম, ভাবো কতটা ভালো টেস্ট। Thank you.
ওটা ভর্তি এখানে আর পাখি নেই ঘামছি আশা করছি তোমরা আমার আওয়াজটা ভালো করে শুনতে পাচ্ছ এখন এগুলো চেবাতে থাকলে অনেক টাইম চলে যায় পুরো ঘেমে গেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ছোটো হয়ে গেছে তার জন্য সরি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা এখন ব্লগ চ্যানেলটা দেখনি দীপা ব্লগ অ্যান্ড মেকআপ প্লিজ ওটাও সাবস্ক্রাইব করে নিও আর এই চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর কমেন্ট তো সবাইকে করতেই হবে সবাই খুব ভালো করেই জানো ও বাবা পুরো ঘেমে একদম কমেন্ট কিন্তু করতেই হবে ভালো খারাপ যা ইচ্ছা করো কোনো প্রবলেম নেই সবাই ভালো থাকো পরে কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আর নামগুলো যারা যারা ভাবছো আমি বলছি না কেন আসলে ভিডিও হচ্ছে আমার ফোনে ওই জন্য নামগুলো বলতে পারছি না ফ্যানটা চালাতে হবে টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে টাটা আর কমেন্ট করবে সাবস্ক্রাইব না করলে প্রবলেম নেই বাট কমেন্ট করতেই হবে টাটা